আমার বেশ কিছু দর্শক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন গ্যাস্ট্রিক আলসার বিষয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য, তাই আজ আমরা কথা বলে নেব গ্যাস্ট্রিক আলসারের বিষয়ে। আমার যে সমস্ত বন্ধুরা গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটা গুরুত্বপূর্ণ সেই সমস্ত বন্ধুদের জন্য যারা আগে কোনোদিন গ্যাস্ট্রিক আলসারে ভোগেননি। তার কারণ, গ্যাস্ট্রিক আলসার প্রধানত দুরকমের সিমটম নিয়ে নিজেকে প্রেজেন্ট করে। এক ধরনের সিমটম হলো প্রাথমিকভাবে খুব অল্প স্বল্প লক্ষণ দেখা দেয়, মানুষ সেটিকে নর্মাল গ্যাস্ট্রিকের প্রবলেম বলে অ্যাভয়েড করে যায়। পরবর্তী ক্ষেত্রে গিয়ে যখন একটি ভয়ঙ্কর আকার ধারণ করে, তখন পেশেন্ট পার্টি এবং চিকিৎসক একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। আর এক ধরনের গ্যাস্ট্রিক আলসার রয়েছে যেটিকে মেডিকেল সায়েন্সে বলা হয় সাইলেন্ট গ্যাস্ট্রিক আলসার। এই আলসারের কোনো রকম কোনো লক্ষণ দেখা দেয় না, হঠাৎ করে অত্যন্ত তীব্রতার সাথে নিজেকে প্রেজেন্ট করে এবং ঠিক সময়ে ঠিক লক্ষণ চিনে সেই মানুষটিকে যদি হসপিটালাইজড না করা যায়, মানুষটির প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজ আমরা আলোচনা করে নেব গ্যাস্ট্রিক আলসারের কারণ, গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ এবং সবশেষে আমরা জেনে নেব কখন কি লক্ষণ দেখলে মানুষটিকে অতি দ্রুততার সাথে আপনি হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট করবেন, যাতে মানুষটির প্রাণ সংশয় না হয়। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, সমস্ত বিষয়টি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আমরা প্রথমে আলোচনা করে নেব গ্যাস্ট্রিক আলসারের কারণগুলি নিয়ে। গ্যাস্ট্রিক আলসারের কারণগুলি জানার আগে আমাদের জানা উচিত আলসার কথাটির অর্থ কী। আলসার কথাটির অর্থ হলো ঘা বা ক্ষত। যখন আমাদের স্টোমাকের মধ্যে কোনো ঘা বা ক্ষত সৃষ্টি হয়, আমরা তখন সেটিকে বলে থাকি গ্যাস্ট্রিক আলসার। আমাদের স্টোমাকের মধ্যে কন্টিনিউ অ্যাসিড প্রোডাকশন হয়ে চলেছে এবং সেই অ্যাসিডটি আমরা যে সমস্ত খাবার খাই সেই খাবারটিকে হজম করতে সাহায্য করে। আমাদের স্টোমাকের ভেতরের দিকের ওয়ালে এক ধরনের মিউকাস মেমব্রেন লেয়ার রয়েছে, যেটিকে আমরা বলে থাকি গ্যাস্ট্রিক মিউকোসা। এই গ্যাস্ট্রিক মিউকোসা লেয়ারটি থাকার জন্য ভেতরের অ্যাসিড কোনোভাবে স্টোমাকের উপর কোনো এফেক্ট ফেলতে পারে না। কিন্তু কোনোভাবে কোনো কারণে যদি ওই লেয়ারটি পাতলা হয়ে যায় বা লেয়ারটি ফেটে যায় আর এইদিকে অ্যাসিড প্রোডাকশনের মাত্রা যদি স্টোমাকে বাড়তে থাকে, তখন ওই লেয়ার ভেদ করে অ্যাসিড গিয়ে স্টোমাকের গায়ে ঘা বা ক্ষত সৃষ্টি করে, তখন আমরা সেটিকে বলে থাকি গ্যাস্ট্রিক আলসার। এই গ্যাস্ট্রিক আলসারের এটি একটি প্রধান এবং অন্যতম কারণ। হেলিকোব্যাক্টর পাইলোরি বা এইচ পাইলোরি বলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যেটি আমাদের স্টোমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসারের কারণ হয়ে থাকে। এই ব্যাকটেরিয়া যখন কোনোভাবে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে, তখন দীর্ঘ দিন ধরে এ স্টোমাকের ভেতরে বসবাস স্থাপন শুরু করে দেয় এবং ধীরে ধীরে স্টোমাকের ভিতরে জাল বিস্তার করতে শুরু করে। এমন একটা পরিস্থিতি আসে তখন ওই ব্যাকটেরিয়া আমাদের স্টোমাকের ভিতরে যে মিউকাস মেমব্রেনের লেয়ার রয়েছে সে লেয়ারকে ভেদ করে স্টোমাকের গায়ে গিয়ে ঘা বা ক্ষত সৃষ্টি করে, ফলে আমাদের স্টোমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসারের উৎপত্তি হয়। এই ব্যাকটেরিয়া সাধারণত হাইজিন মেনটেন না করার জন্য আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। যেমন ধরুন, কখনো আপনি যদি হাত না ধুয়ে খাবার খেয়ে ফেললেন, বা ধরুন যে সমস্ত ফল বা সবজি আমরা কাঁচা খাই সেই সমস্ত ফল বা সবজি যদি আমরা ভালোভাবে না ধুয়ে খেয়ে ফেলি, বা ধরুন কোনো রকমের কোনো অস্বাস্থ্যকর খাবার বা কোনো অস্বাস্থ্যকর জল যদি আমরা খাই, তখন আমাদের মুখের ভেতর দিয়ে এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া আমাদের স্টোমাকের ভিতরে প্রবেশ করে। এছাড়া আরও একটি কারণ রয়েছে, যদি মনে করুন কোনো এইচ পাইলোরি ব্যাকটেরিয়া ইনফেক্টেড মানুষের সাথে কোনো অন্য মানুষ চুম্বনে লিপ্ত হয়, তাহলেও কিন্তু সেলাইভা কন্ট্যাক্টের মাধ্যমে এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়া এক মানুষ থেকে অন্য মানুষের শরীরে কিন্তু সংক্রমিত হতে পারে। যদি কোনো কারণে আপনি দীর্ঘদিন ধরে কোনো পেনকিলার জাতীয় ওষুধ খাচ্ছেন, সেই পেনকিলার জাতীয় ওষুধও কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসারের কারণ হতে পারে। যেমন ধরুন আপনার আইবুপ্রোফেন, ডাইক্লোফেনেক, ন্যাপ্রক্সিন, ইন্ডোমেথাসিন, অ্যাসপ্রিন, এই সমস্ত গ্রুপের ওষুধগুলি যদি আপনি দীর্ঘদিন ধরে খেয়ে থাকেন, তখন কি হয়, আমাদের স্টোমাকের ভিতরে অ্যাসিড প্রোডাকশনের মাত্রাও বৃদ্ধি করে এবং ভিতরের যে মিউকাস মেমব্রেন লেয়ার রয়েছে সে লেয়ারের উপরে কিন্তু ডাইরেক্ট এফেক্ট হয়। তার ফলে ধীরে ধীরে আমাদের স্টোমাকের ভিতরে আলসার বা ঘায়ের সৃষ্টি হয়।
এগুলি ছিল আপনার স্টোমাক আলসার বা গ্যাস্ট্রিক আলসারের কারণ। এখন আমরা জেনে নেব গ্যাস্ট্রিক আলসার বা স্টোমাক আলসারের লক্ষণগুলি নিয়ে। দেখুন, গ্যাস্ট্রিক আলসারের প্রধান এবং মুখ্য দুটি সিমটমই আমরা দেখতে পাই। এক হলো আপনার পেটে ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর না হলে পেটে জ্বালা ভাব নিয়ে গ্যাস্ট্রিক আলসার প্রেজেন্ট করতে পারে। আবার কখনো কখনো দেখা যায় পেশেন্টের পেটে ব্যথাও রয়েছে, পেটে জ্বালা ভাবও রয়েছে। তবে আমাদের সবসময়তে মনে রাখতে হবে, এই গ্যাস্ট্রিক আলসারের পেটে ব্যথা সাধারণভাবে আপনার মোচড় দিয়ে ব্যথা বা অত্যন্ত তীব্রতার সাথে ব্যথা হয় না। এই ব্যথা ধীরে ধীরে ব্যথা হয় এবং এই ব্যথাটি দীর্ঘস্থায়ী ধরে থাকে। কিন্তু কখনো কখনো কোনো পেশেন্টের কমপ্লেন থাকে যে তারা বলে তার পেটের মধ্যে কিন্তু স্ট্যাবিং পেন বা কেউ মনে হয় যেন চাকু মেরে দিয়ে চলে গেছে, এইরকম ধরনের ব্যথা হঠাৎ করে অনুভব করে, কিন্তু সেটি কিন্তু খুব রেয়ার। এই গ্যাস্ট্রিক আলসারের পেটে ব্যথা সাধারণত খালি পেটে হয়ে থাকে। কিন্তু ধরুন আপনি অল্প জল খেলেন বা দুটো বিস্কুট খেলেন বা একটা ব্রেড খেয়ে ফেললেন বা এক মুঠো মুড়ি খেয়ে ফেললেন, আপনি দেখবেন সাথে সাথে আপনার পেটে ব্যথার কিন্তু উপশম হয়ে যাচ্ছে। যখনই আপনার খালি পেট থাকে তখনই আপনার পেটের ব্যথা অনুভব হয়। এটি কিন্তু গ্যাস্ট্রিক আলসারের একটি প্রধান লক্ষণ। এছাড়া পেশেন্টের পেটের উপরের দিকের অংশে ফোলা বা ফাঁপা ভাব থাকে, পেশেন্টের কন্টিনিউ ঢেকুর উঠতে থাকে, মুখ দিয়ে টক জল আসতে থাকে, আবার কখনো কখনো টক জলের সাথে এক টুকরো দুটুকরো খাবারের অংশও কিন্তু মুখের দিকে উঠে আসে। সাধারণভাবে যে সমস্ত অ্যাসিডিটির লক্ষণ হয়ে থাকে এই গ্যাস্ট্রিক আলসারের সেম সিমটমই দেখতে পাওয়া যায়। তবে আপনারা অবশ্যই মনে রাখবেন, এই সমস্ত সিমটমের সাথে যদি আপনার পেটে দীর্ঘস্থায়ী কোনো ব্যথা হচ্ছে তাহলে কিন্তু আপনি অবশ্যই গ্যাস্ট্রিক আলসারের কথাটি মনে করবেন এবং চিকিৎসকের সাথে আপনি পরামর্শ করবেন। এখন আমরা আলোচনা করে নেব মেডিকেল ইমার্জেন্সি নিয়ে, অর্থাৎ কখন কি লক্ষণ দেখলে আপনি পেশেন্টটিকে দ্রুততার সাথে হসপিটালে অ্যাডমিট করতে পারবেন। দেখুন, আমরা ভিডিওর প্রথমেই বলেছি এক ধরনের আলসার থাকে যেটি হলো সাইলেন্ট আলসার, যে আলসারের প্রাথমিকভাবে কোনো লক্ষণ দেখা দেয় না, অত্যন্ত তীব্রতার সাথে নিজেকে প্রেজেন্ট করে। এই আলসার সাধারণভাবে দু ধরনের কমপ্লিকেশন নিয়ে নিজেকে প্রেজেন্ট করে, এক ধরনের হলো আপনার ব্লিডিং আর এক ধরনের হলো আপনার পারফোরেশন। ব্লিডিং বলতে আলসার থেকে যখন ব্লিডিং স্টার্ট হয়, প্রাথমিকভাবে যখন কম ব্লিডিং হয় তখন বমির সাথে অল্প পরিমাণে ব্লাড আসতে থাকে, অর্থাৎ ধরুন এক চামচ, দু চামচ, তিন চামচ এরকম ব্লাড আসতে থাকে। কিন্তু ধীরে ধীরে যখন ওই আলসার থেকে ব্লিডিংয়ের মাত্রা বাড়তে থাকে তখন বমির সাথে অতিরিক্ত পরিমাণে রক্ত আসে, বমির সাথে ব্লাডের ক্লট আসতে দেখতে পাওয়া যায়। এছাড়া ওই ব্লাড যদি পেশেন্টের ইনটেস্টাইনের মধ্যে চলে আসে তখন কিন্তু কালো আলকাতরার মতন পায়খানা হতে দেখতে পাওয়া যায়। তাই আপনার রক্ত, বমি এবং কালো আলকাতরার মতন পায়খানা, এইরকম ধরনের যদি কোনো সিমটমস আপনি পেশেন্টের মধ্যে দেখে থাকেন তাহলে কিন্তু অতি দ্রুততার সাথে কিন্তু পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করা দরকার। আরও এক ধরনের কমপ্লিকেশন যেটি হলো আপনার পারফোরেশন। এই পারফোরেশন কথাটির অর্থ হলো আপনার ফুটো হয়ে যাওয়া। যদি দীর্ঘদিন ধরে আপনার স্টোমাকের মধ্যে আলসার থেকে থাকে এবং সে আলসারের কোনো ট্রিটমেন্ট না হয়, তার ফলে ওই আলসার ধীরে ধীরে ডিপ হতে থাকে এবং স্টোমাকের ওয়াল পাতলা হতে থাকে। একটা সময় আসে তখন স্টোমাকের ওয়াল ফুটো হয়ে যায় এবং সাথে সাথে স্টোমাকের অ্যাসিড এবং জুসেস স্টোমাকের বাইরে ছড়িয়ে পড়ে। পেশেন্টের অত্যন্ত পেটে ব্যথা শুরু হয়, পেশেন্ট বলে যেন আমাকে কেউ গুলি মেরে দিয়ে চলে গেছে, এইরকম ধরনের ব্যথার সৃষ্টি হয়। এটিও কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। যদি আপনি এইরকম কোনো সিমটম দেখেন, পেশেন্টের হঠাৎ করে অত্যন্ত পেটে ব্যথা এবং তার সাথে সাথে পেশেন্ট নিজেকে দুর্বল অনুভব করছে, তাহলে কিন্তু আর এক মুহূর্ত দেরি না করে আপনি যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আশা করি গ্যাস্ট্রিক আলসার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা আপনাদেরকে আমি দিতে পেরেছি। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান মতামত বরাবরের মতো নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটি সায়েন্টিফিক এডুকেশনাল হেলথ রিলেটেড চ্যানেল। আমরা নিয়মিতভাবে এই চ্যানেলে হেলথ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।